একে প্রবল বৃষ্টি, সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বিমান অবতরণ স্থগিত রাখল চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তার কারণে দুপুর 1:15 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কোনো বিমান অবতরণ করবে না। তবে আবহাওয়া উন্নতি হলে পূর্ব নির্ধারিত বিধি মেনেই বিমান চলাচল করবে। শনিবার বিকেল থেকে নিম্নচাপের কারণে টানা বৃষ্টিপাত চলছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই সহ কমপক্ষে 20টি জেলায়। পুদুচেরিতেও পরিস্থিতি বেশ জটিল, প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি। চেন্নাই এবং শহরতলির বেশ কিছু এলাকাও এখনও জলের নিচে। তামিলনাড়ুতে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। আগামী 4 দিন ভারী দুর্যোগের ইঙ্গিত না থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জলমগ্ন চেন্নাইয়ের এএসআই হাসপাতালও নাগারে বৃষ্টিতে নাজেহাল রোগী থেকে শুরু করে তাদের পরিজনেরাও। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্যের পাশাপাশি প্রশাসনের তরফে মাইকিং করে সতর্ক করা হচ্ছে রাজ্যবাসীকে। প্রয়োজন ছাড়া কাউকেই বাড়ি থেকে না বেরোনোর অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের তরফে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।